বাংলাদেশে ভিন্নমত দমনের মাত্রা বাড়ার শঙ্কা তৈরি হয়েছে বললেন নিউ ইয়র্ক টাইমস। অক্টোবর এবং নভেম্বর ঘিরে বিএনপি যত কৌশল, সরকার সাইদের মতো খালেদা জিয়াকেও মারতে চায় বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভিডিওটিতে একটি লাইক দিয়ে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন আমাদের এই ভিডিওটি। মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসিরুদ্দিন এলানকে 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর ফলে দেশটিতে নতুন করে ভিন্নমত দমনের মাত্রা বাড়ার শঙ্কা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। ঢাকার সাইবার ট্রাইব্যুনাল অধিকার সম্পাদক আদিলুর রহমান খান এবং এ এস এম নাসিরুদ্দিন এলানকে দেশের তথ্য প্রযুক্তি আইনের অধীনে ভুল তথ্য ছড়ানোর জন্য দোষী সাব্যস্ত হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে, আগামী নির্বাচনের আগে 17 কোটি মানুষের ওপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের নিয়ন্ত্রণ শক্ত করে ধরে রেখেছেন। ভিন্নমতের কণ্ঠকে হয়রানি ও দমন করার জন্য গত 14 বছর ধরে তিনি বিভিন্ন প্রতিষ্ঠান নেতৃত্ব ব্যাপকভাবে দখল করেছেন। তেমনই এক প্রতিষ্ঠান হল দেশটির বিচার বিভাগ। ক্রমবর্ধমানভাবে ভয়ঙ্কর হয়ে ওঠা বিচার ব্যবস্থায় বিরোধী দল সমর্থক, নেতাকর্মী এবং সাংবাদিকরা আটকা পড়েছে। মানবাধিকার সংস্থা অধিকারের নেতা আদিলুর ও নাসিরের বিরুদ্ধে মামলাটির সূচনা 1 দশক আগের একটি নৃশংস ঘটনা নিয়ে তাদের করা একটি ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট থেকে। 2013 সালে এই রিপোর্টে দেখা গেছে, কট্টরপন্থী ইসলাম সংগঠন কর্তৃক আয়োজিত একটি সমাবেশে নির্মূল করার জন্য পুলিশ গুরুতর নির্যাতন চালিয়েছে। হেফাজত ইসলাম বাংলাদেশ নামে সংগঠনটি ওই বছরে মে মাসে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আপত্তিকর মন্তব্য ও কার্টুনের প্রতিবাদে ঢাকাকে অচল করে দেয়। এর জবাবে পুলিশ গভীর রাতে ক্র্যাকডাউনে ওই এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয় এবং নির্মম সহিংসতা চালায়। বিরোধী দলগুলো শত শত মানুষ নিহত হওয়ায় অভিযোগ করেছিল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রতিবেদন অনুযায়ী সংখ্যাটি ছিল আনুমানিক ডজন খানেক থেকে 50 এর মধ্যে। তবে অধিকারী রিপোর্ট জানায় নিহত 61 জনের নাম পাওয়া গেছে। রিপোর্টটি প্রকাশের পরপরই শেখ হাসিনার সরকার ওই 2 মানবাধিকার কর্মীকে আটক করে, আদিলুর খানকে 62 এবং নাসিরকে 25 দিনের আটক রাখে। তাদের রিপোর্টকে দেশের তথ্য প্রযুক্তি আইন অনুযায়ী বিকৃত এবং মানহানিকর বলে অভিহিত করা হয়। শেখ হাসিনা সরকারের পদস্থ ব্যক্তিরা বলতে থাকেন, অপারেশন সময়কেও নিহত হয়নি। এক যৌথ চিঠিতে হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ 30টিরও বেশি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা 2 মানবাধিকার কর্মীকে দোষী সাব্যস্ত করার বিষয়টিকে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা হিসেবে নথিভুক্ত করেছে। তারা মানবাধিকার কর্মীদের মুক্তি চেয়েছে। সংস্থাগুলো বলছে, তহবিল পেতে বাধা দেওয়া এবং রেজিস্ট্রেশন নবায়ন না করা সহ বিভিন্নভাবে সরকার মানবাধিকার কর্মীদের এবং অধিকারকে হয়রানি করতে অব্যাহত রেখেছে। যৌথ চিঠিতে বলা হয়েছে, হয়রানি, ভয়ভীতি এবং প্রতিশোধের ভয় ছাড়াই মানবাধিকার কর্মীদের প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ কাজ করতে দেওয়া উচিত। যারা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত এবং প্রকাশ করেন, তাদের বিচার ও শাস্তি দেওয়ার পরিবর্তে সরকারের উচিত তদন্ত করা এবং লঙ্ঘনকারীদের অপরাধী জবাবদিহিতা করা। বাংলাদেশ সরকার এক বিবৃতিতে অধিকারকে ভুল তথ্য প্রচারে প্রমাণিত, রেকর্ড থাকা অসঙ্গত ও রাজনৈতিকভাবে পক্ষপাত দুষ্ট একটি সত্তা বলে অভিহিত করেছে। সরকারের ভাষ্য, বিচার বিভাগ প্রমাণের ভিত্তিতে এবং আইনে অনুসারে সিদ্ধান্ত নিয়ে থাকে। বাংলাদেশের বিরোধী দল বিএনপি আগামী 2 মাসকে তাদের দাবি মানতে সরকারকে বাধ্য করার জন্য গুরুত্বপূর্ণ সময় বলে বিবেচনা করেছে। দলের বিভিন্ন পর্যায়ে নেতারা বলেছেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই নির্বাচন প্রশ্নে সরকারকে একটি গ্রহণযোগ্য সমাধানে আসতে বাধ্য করতে প্রয়োজনীয় সবকিছু করার জন্য প্রস্তুত হচ্ছেন তারা। নভেম্বরে শেষ সপ্তাহ নাগাদ নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা রয়েছে নির্বাচন কমিশনে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী জানুয়ারির প্রথম সপ্তাহে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে ওই তফসিল ঘোষণা করা হতে পারে। কিন্তু বিএনপি চাইছে তফসিল ঘোষণার আগেই নির্বাচন ইস্যুতে রাজনৈতিক ফয়সালা নিশ্চিত করতে এবং এ লক্ষ্যে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই বড় ধরনের রাজনৈতিক কর্মসূচি ঘোষণার চিন্তা আছে দলের নীতি নির্ধারকের মধ্যে। এসব কর্মসূচির মধ্যে ঢাকা ঘেরাও, সচিবালয় ঘেরাও, প্রধানমন্ত্রীর কার্যালয় ঘিরে কর্মসূচি সহ নানা ধরনের কর্মসূচি নিয়ে আলোচনা হচ্ছে দলের অভ্যন্তরে। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এসব কর্মসূচিতে সরকারের পক্ষে বাধা দিলে, যদি পরিস্থিতি সহিংস হয়ে ওঠে, তাহলে এক পর্যায়ে অসহযোগ আন্দোলনের দিকে যেতে পারে এই দলটি। বাংলাদেশে 1996 সালে 15ই ফেব্রুয়ারি নির্বাচন বর্জন করে তখনকার বিরোধী দল আওয়ামী লীগের অসহযোগ আন্দোলনের মুখেই সে সময়কার খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকার পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা তুলে দিতে বাধ্য করেছিলেন। বিএনপির একজন সিনিয়র নেতা বলেছেন, কোন ধরনের আক্রমণাত্মক পথে না গিয়ে একের পর একের কর্মসূচির মাধ্যমে আমরা একই পরিস্থিতি তৈরি করব দাবি আদায়ের জন্য, যাতে করে সরকারের গ্রহণযোগ্য নির্বাচন প্রশ্নে সমঝোতার বাধ্য হয়। বিএনপি যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, যে কোনো সময় যে কোনো স্থানে বসে মানুষকে নিষ্পশনের যেসব নার্ভ সরকারকে হয়ে কাজ করে সেগুলোকে অচল করে দিব আমরা, সরকারকে দাবি মানতে হবে। আর এসবের প্রস্তুতি অংশ হিসেবেই রংপুর থেকে দিনাজপুর পর্যন্ত তারুণ্যের রোড মার্চ কর্মসূচি পালন করেছে এই দলটি।
বগুড়া থেকে রাজশাহী পর্যন্ত একই কর্মসূচি পালিত হওয়ার কথা। এরপর আরও কয়েকটি বিভাগে এই কর্মসূচি পালনের পাশাপাশি ঢাকা বড় ধরনের ছাত্র বা শ্রমিক গণসমাবেশের আয়োজন হতে পারে বলে চলতি মাসের মধ্যেই বিএনপি দীর্ঘদিন ধরে বলে আসছে যে শেখ হাসিনা সরকারকে ক্ষমতা রেখে কোনো নির্বাচন তারা মেনে নেবে না এবং এ ধরনের নির্বাচন তারাও হতেও দেবে না। এ লক্ষ্যে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন করে আসছে তারা। দলের সূত্রগুলো বলছে অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত চলমান আন্দোলনের কর্মসূচিগুলো অব্যাহত থাকবে, তবে এরপর থেকে কর্মসূচি ঢেউ বাড়ানোর চিন্তা হচ্ছে। অর্থাৎ রাজধানী ঢাকা, প্রধানমন্ত্রীর কার্যালয়, নির্বাচন কমিশন কিংবা সচিবালয় কেন্দ্রিক কর্মসূচিগুলো ওই সময়ে ঘোষণা করা যায় কিনা তা নিয়ে নানা ধরনের পর্যালোচনা হচ্ছে। দলের নেতারা মনে করছেন আন্তর্জাতিক নানা চাপের কারণে কিছুটা নমনীয় থাকা সরকার এসব কর্মসূচিকে ঘিরে সহিংস আচরণ করলে এদিকে বিশ্ব সম্প্রদায়ের চাপ বাড়বে সরকারের ওপর। অন্যদিকে বিএনপি কর্মী সমর্থকেরাও রাজপথে নেমে আসবেন। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসিরুদ্দিন আহমেদ অসীম বলেন, আমরা তো 96 সালে আন্দোলন ভুলিনি, আর এখনকার পরিস্থিতি আমরা কর্মী সমর্থকেরাও জানি যে আর পিছু হটার সুযোগ নেই, তাই আঘাত আসলে মুখ বুঝে তো সহ্য করব না, সরকার তীব্রতা বাড়ালে সমুচিত জবাব পাবে। দলের গুরুত্বপূর্ণ সূত্রগুলো জানিয়েছে আগামী 2 মাসের মধ্যে দলের সব কার্যক্রমে ফোকাস থাকবে দলটির বিষয়ের ওপর। এগুলো হলো যত বেশি সম্ভব রাজনৈতিক দলকে নিজেদের দিকে নিয়ে আসা। আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে বৈশ্বিকভাবে প্রভাবশালী দেশগুলো নির্বাচন প্রশ্নে বর্তমান মনোভাবকে বহাল রাখা আর মাঠের কর্মসূচির মাধ্যমে রাজনৈতিক পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে রাখা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগ 2014 ও 2018 সালের দিনে ভোট রাতে করে ক্ষমতায় এসেছে, তাই পৃথিবীর সব মানুষ বলে গত 2 সংসদ নির্বাচন সঠিক হয়নি, তারা 2024 সালেও ক্ষমতায় আসতে ষড়যন্ত্র শুরু করেছে। তিনি বলেন বিরোধী দল যাতে ক্ষমতায় আসতে না পারে সেজন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলা সাজা দিয়ে জেলে রেখেছে, তার সঠিক চিকিৎসা করতে দেওয়া হচ্ছে না, তিনি আজ মৃত্যুর সাথে লড়াই করছেন। তারা সাঈদীকে জেলে ঢুকিয়ে মেরে ফেলেছে, তেমনি তারা খালেদা জিয়াকেও মারতে চায়। অবিলম্বে খালেদা জিয়া মুক্তি ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন এতদিন সংসদ বিলুপ্ত ও তত্ত্বাবধায়ক সরকার গঠন করার দাবি জানানো হয়েছে, এক দফা এক দাবি শেখ হাসিনার পদত্যাগ। তিনি সরকার ভয়াবহ ও ধ্বংসাত্মক দাবি করে বলেন তাদের সরিয়ে খালেদা জিয়া মুক্তি ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে এ রোড মার্চ, আর এ রোড মার্চে জনগণ জেগে উঠেছে, ওদের পরাজিত করতে এক দফা দাবিতে বাস্তবায়ন করতে হবে। বিএনপির এই নেতা বলেন জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়ে যুদ্ধের অংশগ্রহণ করে দেশকে স্বাধীন করেছেন, আজ 52 বছর পর ভোট ও ভাতের অধিকার আদায়ের লড়াই সংগ্রাম করতে হচ্ছে। আজ চালের দাম 70 থেকে 80 টাকা কেজি, সব নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশচুম্বী। আওয়ামী লীগ সরকার শুধু পণ্যের দাম কমাতে ব্যর্থ নয়, দেশ চালাতেও ব্যর্থ হয়েছে, তারা লুট করে টাকা বিদেশে পাচার করেছে, তাই তাদের ক্ষমতা থাকার অধিকার নেই। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন তারেক রহমান বলেছেন ফয়সালা হবে রাজপথে, তাই এই অবৈধ সরকারকে রাজপথ থেকে বিদায় করতে হবে। ভোটচোররা আবারও ক্ষমতায় আসতে মাঠে নেমেছে, তাই ভোটচোরদের প্রতি নজর রাখতে হবে। এদের সঙ্গে যেসব আমলা, আইন শৃঙ্খলা বাহিনী, লুটেরা, ব্যবসায়ী ও বিচার বিভাগের লোকজন আছে তাদের তালিকা তৈরি করতে হবে। আমেরিকা শুধু তাদের ভিসা বাতিল নয়, জনগণের কাছ থেকেও বাতিল করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার বাস্তবায়ন হলে আমাদের আন্দোলন শেষ হবে।